চিকিমিকি ধুম ধড়াকা হু হা হু হা। ওখানে আমরা কালকে সারা রাত ছিলাম। ভারত মাতা কি জয়। হর কোহি কো হাই প্রণাম। জাপানি ফিরনা আয়। यस सर। ঠিক হো? ऑल वेल। थोड़ा डर भी लगा लेकिन एडवेंचरस ज्यादा था। हमको पता चलता है कि हम कितने पानी में हैं। अरे भाई क्या ही ट्रैक था, आइस पे जा रहे थे। मडी मड पूल। तू पहले इधर आ के आइस लो सर। खत्म नहीं हो तेरा बैटरी। कभी रिचुर ना पाया। হ্যাঁ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। আজকে আমরা আছি গ্রহণ ভিলেজে। আজকে আমাদের ডে থ্রি সারফাস ট্রেকের। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আমরা টেন্ট থেকে শুনতে পাচ্ছিলাম টেন্টের যে ছাদ সেগুলোর উপর টুকটাপ টুকটাপ করে বৃষ্টির শব্দ সারা রাত ধরে হয়েছে। ভোরবেলা থেকে বৃষ্টিটা একটু কমেছে এবং আকাশও মোটামুটি ক্লিয়ার ছিল। খানিকক্ষণ আগে একটু একটু নীল দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন এই জায়গাটায় কিছুটা নীল দেখতে পাওয়া যাচ্ছে আর বাকিটা পুরো ক্লাউডি হয়ে আছে। আমরা আজকে এই দিকে যে রুটটা ধরে সোজা ওপরে যাচ্ছি মিন্থাচে। আর এখন আমাদের ব্রেকফাস্ট টাইম প্রায় সকাল 7টা বাজছে। 7টার সময় আমাদের ব্রেকফাস্ট, 7:30টার সময় লাঞ্চ প্যাক, 8টার সময় এখান থেকে রওনা হবো। তো চলো এখন আগে ব্রেকফাস্টটা করি, দেখি ব্রেকফাস্টে কী আছে। কটা খাবি? এই পুরি, ছোলে, দালিয়া। আমরা এখন খাচ্ছি দুজনের প্লেট, আমি ধরে দাঁড়িয়ে আছি। কালকে রাত্রে আমি একটা আলাদাই এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চার করেছি, সেটা হচ্ছে আমার রাত 1টার সময় পটি পেয়েছি এবং আমি যখন বেরিয়েছি একবার দেখা এরিয়াটা মাস্ট হ্যায় মাস্ট হ্যায় আজ তো মাস্ট ব্রেকফাস্ট হ্যায় না, পুরি চানা দালিয়া। ভালো 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 খুব ভালো খুব ভালো খুব ভালো। यस ব্রো, কেমন হ্যায় ব্রেকফাস্ট আজকে? বহুত বড়িয়া। পুরি আর কি চাই? বারিশ আ যায়েগি বাবু না? দালিয়া, পুরি, আলু এন্ড দালিয়া। বিলকুল আচ্ছা, এক নম্বর। ও হেলদি চিজ হ্যায় না, ইসলিয়ে মিল রাহা হ্যায়। তো এক নম্বর, মজা আ রাহা হ্যায়। এখন বাজে 7:30, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এবার লাঞ্চ প্যাক করতে হবে। গ্রহণ ভিলেজ আমরা যেখানে ছিলাম সেটা মোটামুটি 7,700 ফুট অল্টিচিউডে। এখন আমরা যাচ্ছি মিন্থাচে। মিন্থাচ প্রায় 11,150 ফুট। 6 ঘন্টা আমাদের মিনিমাম লাগবে মিন্থাচ বেস ক্যাম্পে পৌঁছানোর জন্য, এই আজকের প্ল্যান। আস্তে আস্তে মেঘগুলো পাহাড়ের ওপর দিকে উঠছে, সো মেবি ওপরে আমরা রেনফলও পেতে পারি, আবার বৃষ্টি পেতে পারি। দেখো একবার। তো 8:10 বাকি। এই যে আমাদের লাঞ্চ প্যাক হয়ে গেছে, পরোটা আর আচার। আলুর পরোটা কিনে যাই না, বাট মনে হলো আলুর পরোটা, আর তার সাথে ওরিও বিস্কুট আর দুটো করে লজেন্স। সামনে দেখো দেখতে পাচ্ছ, এরাই হচ্ছে কি পরোটা। যারা ব্যাগ ক্যারি করতে পারবে না উপর অব্দি মিন্থাচ অব্দি, তাদের ব্যাগ ইনারাই ক্যারি করবেন। গ্রহণ ভিলেজের লোকাল এরা। আর এটা ফিক্স রেট কিন্তু, 800 পার পারসন পার ডে। সব লোক ঠিক হ্যায় না? হ্যায় স্যার। কিসি কো কোই মেডিকেল ইস্যু? নো স্যার। সবি নে ব্রেকফাস্ট কিয়া? ইয়েস স্যার। ইয়াহাঁ সে লেকে উপর ক্যাম্প তক পানি নাহি। আজ কা জো হামারা রাস্তা না 5 সে 6 ঘন্টে কা হ্যায় আর পুরা স্টিপ ক্লাইম হ্যায়। थोड़ा स्लिपरी भी होगा क्योंकि कल बारिश पड़ी है ना, तो आज थोड़ा स्लिपरी भी होगा रास्ता। चिकी मिकी धूम धड़ाका हू हा हू हा। हाउ द जोश? हाय सर। हाउ द जोश? हाय सर। हाउ द जोश? हाय सर। তো অলমোস্ট বাজে 8:23। আমাদের আজকের জন্য ট্রেকের যা ইনস্ট্রাকশন সেগুলো দেওয়া হয়ে গেছে। একটু পরে আমাদের ট্রেক স্টার্ট হবে টুয়ার্ডস মিন্থাচ। চলো, অল দ্য বেস্ট ফর দ্য ট্রেক। সবাই বেরিয়ে গেছি লম্বা লাইন করে। বাই বাই গ্রহণ ভিলেজ। হিমাচলের অলমোস্ট লাস্ট সিভিলিয়ান সেটেলমেন্ট এই গ্রহণ ভিলেজ। এর আগে আমরা কোনো সিভিলিয়ান সেটেলমেন্ট পাবো না। রাস্তার অবস্থা একবার দেখো, পুরো কাদা 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 কাদা। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, রাস্তার হাল বেহাল। ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রিন গ্রিন ক্যাম্প, ওখানে আমরা কালকে সারা রাত ছিলাম। আটটা বেজে 50 মিনিট, 10-15 মিনিট আমাদের ট্রেক হয়েছে। এখনো অবধি আমরা ডেন্স ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। বিলকুল আন্টি, আপ এসে হৌসলা আফজাই করতে রে আমার। এখন বাজছে 9টা। আমরা ডেন্স ফরেস্ট আস্তে আস্তে ছাড়ছি আর এখন যেখানে এসেছি সেখানে শুধু এবড়ো খেবড়ো পাথর আর ফুল অফ ফগ চারদিকে। এই হচ্ছে রাস্তা, পুরো এই রাস্তার উপরে যাবো। আর দেখো
কুয়াশা আর মেঘগুলো কেমন আসছে ওর দিকে প্রচন্ড হাঁপিয়ে গেছি প্রচুর ক্লাইম্ব ছিল আমাদের এটা প্রথম হল্ট আজকে ট্রেকে মিন্থা যাওয়ার পথে দিস ইজ আওয়ার ফার্স্ট হল্ট এখানে চারিদিকে শুধু মেঘ আর মেঘ আর হালকা হালকা একটু ড্রিজলিং বৃষ্টি হচ্ছে আরো অনেকটা ক্লাইম্ব আছে এটা হ্যালো বলে দাও আই থিংক তোমরাও হাই করে দাও আর আমিও করছি হাই সৌরভ কেমন লাগলো এসে এতটা উঠে আবার উঠবো দৌড়াবো এবার बहुत मजा आ गया अमेजिंग आना ही चाहिए एक्सपीरियंस करना ही चाहिए डेफिनेटली ट्रेके आसा उचित चलो এখানে হল্ট শেষ সবাই একটু রেস্ট নিয়ে নিছে এবার আবার ক্লাইম্বিং শুরু কারণ সবাই এখানে পঞ্চ পড়ছে কারণ এখানে হালকা হালকা ড্রিজলিং হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি এখনো পঞ্চটা পড়লাম না কারণ পঞ্চ বললে প্রচন্ড হিট হয় শরীর গরম হয়ে যায় ভেতরটা যদি প্রয়োজন হয় তাহলে রাস্তাতে কোনো একটা জায়গায় এইটাকে খুলে তারপরে পঞ্চটা গায়ে একবার পরে নেব হাই বাই বলিয়ে কেমন লাগে আমার বহুত আচ্ছা লাগ রহা পর মেকো না উপর উলা রহা হ্যায় লেটস গো ফর অ্যানাদার ক্লাইম ম্যান লেটস গো ইন দিস ওয়ে তো আমরা এখন হাঁটছি কুন্নুয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে কিছুক্ষণ পরেই ট্রি লেভেল শেষ হয়ে যাবে আর এই পুরো জায়গাটা ফরেস্ট রিজার্ভের আন্ডার এখানে কোনো সাউন্ড সিস্টেম চালানো নিষিদ্ধ কোনো রকম আগুন জ্বালানো নিষিদ্ধ সব কিছু এখানে কিন্তু ব্যান প্রোহিবিটেড हर कोई को हाय प्रणाम जय श्री राम जय श्री राम यस सर ठीक हो ऑल वेल मस्त लग रहे हैं ना अरे बहुत मजा आ रही है तो अपन बच्चे 9:44 ये हमारे सेकंड हॉल्ट কুনওয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই এরপরে আমরা ট্রি লেভেল থেকে আস্তে আস্তে আরও উপরের দিকে যাব অনেকটা ক্লাইম্ব করে এসেছি রাস্তা পুরো ভেজা ভেজা রাস্তা এবড়ো খেবড়ো পাথরে ভর্তি বাট মজা বিয়া গিয়া আর পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটলাম ইসকা মজাই কুচ লাগে ভাই এটা তো বলতেই হবে কষ্ট আছে বাট যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি যে মনের মধ্যে যে অনুভূতি নিয়ে ফিরে যাব সেটা হয়তো বলবার নয় সেটা হয়তো লাইফ টাইম মেমোরি হিসেবে থেকে যাবে থোড়া ডর ভি লাগা লেকিন অ্যাডভেঞ্চারাস জ্যাদা থা তো এক নম্বর মজা আ গয়া মুঝে আপকো ভি মজা মেরেকো ভি মজা আয়া बताइए कैसे लग रहे बहुत अच्छा इतना अच्छा कभी नहीं लगा बहुत मजा आ रहा है सबको आना चाहिए इधर हमको पता चलता है कि हम कितने पानी में हैं बहुत फिट है हम कुछ भी कर सकते हैं और यहाँ आके पता चलता है कि हमारी कैपेसिटी क्या है अच्छा है ना नाइस हम किसी के हंसने के अरे डांस क्यों कर रहे हो फाड़ भाई फाड़ फाड़ ऑडियो अच्छा लग रहा है ना बैग नहीं है तो अच्छा लग रहा है वो बैग नहीं है आपके पास हमने दे दिया पोर्टर के पास तो आप उन साथ में ही है हेलो सर এখন বাচ্চে 9:53 আমাদের এখানে রেস্ট ওভার এবার আবার সোজা ক্লাইম্বিং আফটার 1 আওয়ার লাঞ্চ ব্রেক এবার যে রাস্তাটা সেটা আরও চড়াই ফুল স্টিপ রাস্তা মজা আসছে মজা আসছে আর কিছু বলবো না বাকি তো আপলোক সমজদার হো সমাজই যাও হওয়াই যাচ্ছে উপর দিকে এই রাস্তা ধরেই আমাদের এখন যেতে হবে রাস্তাটা একবার দেখে নাও ফুল স্লিপারি যা ক্লাইম্ব হচ্ছে আলটিমেট ক্লাইম্ব পুরো চড়াই উতরাই পাথর সেগুলো স্লিপারি কালকে বৃষ্টি হয়েছে হঠাৎ পুরো স্লিপ হয়ে রয়েছে আর তার মধ্যে কাদা পা বসে যাচ্ছে জুতো স্লিপ হচ্ছে তাও আমরা চড়ছি ইটস অলমোস্ট 10:30 এটা আমাদের থার্ড হল আর এখানে আসার যে রাস্তাটা ছিল কি বলবো ফুল কাদা কাদা রাস্তা হালকা হালকা শ্বাসের অসুবিধা হচ্ছে
10:35 5 মিনিটের এখানে ব্রেক ছিল ব্রেক ওভার আবার ক্লাইম্বিং এই রাস্তাটা হোপফুলি একটু বেটার হবে আগের থেকে এটাই প্রে আগেরটা যা ছিল এক্সট্রিমলি ব্যাড এই যে আমার হাতের অবস্থা এই হাতটা দুটো হাতেরই সেম অবস্থা দুদিকে ধরতে ধরতে মানে পাথর ধরতে ধরতে মাটি ধরতে ধরতে গাছপালা আঁকতে কোনো রকমে উপরে উঠেছি এখানে একটা ছোট্ট ক্যান্টিন মতো আছে যেখানে ওই চা কফি ম্যাগি চিপস বিস্কিট সবকিছু এখানে পাওয়া যায় জল জুস সবকিছু এখানে পাওয়া যায় এখানে আমরা একটু বসবো 5 মিনিটস ব্রেক এই হচ্ছে অবস্থা রাস্তার এবার হালকা হালকা শ্বাসের প্রবলেম হচ্ছে হালকা হালকা থোড়া থোড়া বিলকুল থোড়া থোড়া চারিদিকে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না কোড়াই কোড়ায় ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা পুরো চারিদিকে মেঘে আচ্ছন্ন আর আস্তে আস্তে আমরা ট্রি লেভেলের একদম উপরে চলে এসেছি গাছগুলোর মাথার কাছে বল কে লিয়ে স্ট্যামিনা জাদা লাগতা ইসে পাকড় কে চড় রহা থা না তো ইধর কুছ ইয়ে এসে দানে দানে নিকল আয়ে জল গিয়া মতলব দর্দ হুয়া থোড়া থোড়া अभी भी हो रहा है लेकिन उतना नहीं हो रहा অর্ধেক পথ এসেছি আর অর্ধেক পথ চলতে হবে এ ভাই কুছ খাও পিও চায় কফি আন্ডা মেগি খাও ফির চলতে হ্যায় তো অলমোস্ট 11টা 12 বেজে গেছে এখান থেকে আবার আমাদের ক্লাইম্বিং শুরু টুয়ার্ডস দা লাঞ্চ পয়েন্ট এবার একটু হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে দেখা যাক আমার পঞ্চো লাগে কিনা আর যারা এখানে খাওয়া দাওয়া করছে তারা এখানে খাওয়া দাওয়া করুক আর যারা ফাঁকা আছে তারা উপরে লাঞ্চ পয়েন্টের দিকে অলরেডি রওনা হচ্ছি অনেকে এখানে আছে যারা এখানে অর্ডার করেছে ম্যাগি চায় এসব খেয়ে ওরা আসবে উপরে আমরা ততক্ষণে একটু একটু করে হাঁটতে থাকি চলো ১১:৩৩ এখন যে রাস্তা দিয়ে এলাম সেখানে আমি দুবার স্লিপ এই যে অবস্থা দেখে বুঝতে পারা যাচ্ছে জুতোর অবস্থা দেখে বুঝতে পারা যাচ্ছে এত পিছল ছিল আর জুতোর নিচে যে গ্রিপগুলো আছে সেখানে কাদা ঢুকে গিয়ে কোনো গ্রিপ হচ্ছে না কিছু শ্যুটও করতে পারিনি এখানে আমাদের লাঞ্চ ব্রেক লাঞ্চ খেয়ে সোজা উপরে উঠবো আর বলছে 1 ফুট মতো বাকি আমি যাই না দেখা যাক সবাই লাঞ্চ করছে অল গুড ওই লেবু স্যার অল গুড একদম বাড়িয়া ইউডি ভাই हम बहुत थक गए हैं बहुत लोग स्लिप खाए भाई हमारे जूते इतने गंदे हो रखे हैं ना आप देख भी नहीं सकते हो पूरा स्लिपरी हो रहा है क्योंकि कल बारिश हुई थी और आज भी बारिश ही हो रही है पूरा स्लिपरी है बिल्कुल कीचड़ हो रखा है बिस्टी हो चुका है तार मुझे देखने को आगुनो जोर से इतना सब भाई बहुत तार तो गर्म पड़े जा रहे 12:07 আমাদের লাঞ্চ হয়ে গেল সোজা উপরে উঠবো আর কোনো ব্লক করবো না কারণ এখানে ক্যামেরা নিয়ে ব্লক করা সম্ভবই নয় এত পিছল রাস্তা সব ভাঙবে ক্যামেরাও ভাঙবে আমার পাও ভাঙবে মাথাও ভাঙবে সব ভাঙবে তো একদম সোজা বেস ক্যাম্পে যাই বেস ক্যাম্পে গিয়ে আবার কথা হচ্ছে তার আগে যদি স্কোপ পাই তাহলে একটু ভিডিও করবো রাস্তা প্রচণ্ড খারাপ কালকে বৃষ্টি হচ্ছে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে তো আব কি করে ব্লক নেই কর সকতা হ্যায় তো এখন বাজছে 1:44 আমরা আমাদের মিনথাচের যে বেস ক্যাম্প সেখানে এসে পৌঁছেছি রাস্তায় এত বৃষ্টি পেয়েছি একটুকু কিছু শ্যুট করতে পারিনি বৃষ্টি পেয়েছি বরফ পেয়েছি কাদা পেয়েছি আজ অবস্থা পুরো টাইট বাট মিনথাচের এই বেস ক্যাম্প কিন্তু সত্যি দারুণ দারুণ একটা জায়গায় যদি একটু বৃষ্টিটা কম হতো বা একটু মাটিটা শুকনো থাকতো তাহলে কিন্তু দারুণ এখানে লাগতো একটা সুন্দর ভ্যালি এটা হচ্ছে আমাদের মিনথাচের বেস ক্যাম্প এগুলো সবগুলোতেই আমরা আছি এই যে গ্রিন গ্রিন যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর ওই দূরে দেখো বরফ দেখতে পাচ্ছ ওইগুলো ক্রস করে আমরা কিন্তু এলাম ওগুলোর ওপর দিয়ে আমরা কিন্তু
ट्रैक को डेला पहुंच गए बिल्कुल मिंताज। अरे भाई क्या ही ट्रैक था, आइस पे जा रहे थे, मडी मड पूरा। ये बोंडा है, बोंडा और चाय, बोंडा और चाय माने हमारे आलू बोम। ओके गाइस गुड आफ्टरनून, कैसा रहा आज का ट्रैक? बारह ही टेंट से, बारह में आप सब लोग आते हैं, अगर एक भी टेंट गीला हो गया ना तो सोच लो कहाँ से होगा। लोगों का क्या हो रहा है इधर? तू पहले इधर आ गया, आ गया तू। नहीं नहीं गौरव आयुष और प्रीति को आवाज, ऑक्सीजन लेवल हमारे चेक होच्छे মোটামুটি 90 কমে বা 85 এর কমে যাদের হবে তাদের ব্যাক টু কাসল। 5:13 বাজছে, আমরা মিনথাচে আছি, এত বৃষ্টি হচ্ছে, চারিদিক এত কাদা কাদা হয়ে গেছে, ফুল ওয়েস্ট আজকের দিন, ফুল ওয়েস্ট। আমরা টেন্টের ভেতরে ছিলাম, সেখানেও পুরো জল জমে গেছে। যদি এরকম বৃষ্টি পড়ে ডিফিকাল্টি আরও বাড়বে, আর প্রচণ্ড ঠান্ডা এখানে। এখানে এসে আমি এই 0-5 যে আর কি জ্যাকেটটা কিনেছিলাম ডেকাথলন থেকে সেটা ইউজ করছি, হাতে গ্লাভস পরছি, এক্সট্রিম ঠান্ডা। বাট যদি এই ভ্যালি পুরো একদম ড্রাই থাকতো, শুকনো থাকতো, তাহলে আলাদাই মজা হতো, আলাদাই। বাট আমরা মিস করলাম আজকে সেটা। আর এখন এখানে স্যুপ দেওয়ার টাইম ছিল 5:00, আমরা 5:10 এসেছি, স্যুপ শেষ। এখন স্লিপিং ব্যাগ আমাদের কালেক্ট করতে হবে, তারপরে 6:00 সময় আমাদের এখানে ডিনার। सर खत्म नहीं हो तेरा बैटरी लो सर ऑल ओके। ये হচ্ছে আমাদের স্লিপিং ব্যাগ, আজকে রাতের জন্য স্লিপিং ব্যাগ কালেক্ট করা হয়ে গেল। সোজা টেন্টে যাবো, 6:00 থেকে 6:30 মধ্যে রিহার কমপ্লিট হয়ে যাবে। তো অলমোস্ট 6:00 বাজতে যায়, আমরা যে টেন্টগুলোতে ছিলাম টেন্টগুলোর বাইরে এত জল জমে গেছে, ওখানে তো থাকা যাচ্ছে না, প্রচণ্ড সিট লাগছে, ঠান্ডা লাগছে। তো আমরা স্লিপিং ব্যাগ কালেক্ট করে নিয়েছি, কালেক্ট করে এখানে ডাইনিং রুমে বসে আছি, ডাইনিং রুম নয় ডাইনিং টেন্টে বসে আছি। মিন্থা আছে আর সবাই বসে আছে এখানে। এখানে প্ল্যান করা হচ্ছে আন্তাক্ষরী খেলার, গল্প বলার, জাস্ট নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছি। এখানে বাইরে বৃষ্টি পড়ছে, করারও কিছু নেই, ফটোশ্যুটও করার নেই, ভিডিও শ্যুটও করার নেই, কি করবো। बहुत ज्यादा ठंडा टेंट में, यहाँ पे तो सब लोग हैं इसीलिए इतना ठंडे। और बाहर का हालत थोड़ा बताओ। अरे बाहर तो पूरा कीचड़ है। ये तो बताओ कि तुम एक कमरे में बंद हो और चार्जिंग हो जाए, स्लीपिंग बैग हो जाए, और कभी रिचुर ना पाया जो रात आई तो सितारे बन गए लिखे जो खत तुझे। 6:00 बजे गए, हमारे अकाउंट डिनर टाइम, रोटी राइस মিক্স ডাল ক্ষীর আর মিক্স ভেজ, ডিনার হয়ে গেছে। এখন আমাদের এই হট চকলেটের নামে আবার বনবিটা দিয়েছে। এখানে এত বৃষ্টি হচ্ছে, এরপরে এখান থেকে নাগারু যাওয়া বা সেখান থেকে সারপাস যাওয়া অলমোস্ট ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। নাগারু যদিও বা হয়, সেখানে আমরা আরও একটু আইস পাবো, বরফ পাবো, একটু স্নোফলও পেতে পারি, সারপাস ক্লিয়ার করা নেক্সট টু ইম্পসিবল যদি এইরকমই বৃষ্টি হয়। আর এখন হিমাচলে 5 অরেঞ্জ অ্যালার্ট আছে, তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হবে, সবসময় বৃষ্টি হবে, দিন রাত সবসময়। তো এখন আমরা সেটাই ভাবছি যে এখান থেকে আমরা কালকে নাগারু যাবো। অলমোস্ট 80% পিপল যারা আমাদের ট্রেকে আছে, গ্রুপে আছে, তারা সবাই ভাবছে যে এখান থেকে কি করবে, নাগারু যাবে নাকি কাসল নামবে। বেশিরভাগই ভাবছে কাসল নামার কথা, ব্যাক করার কথা। টাইগার লায়ন চিতা ক্রোকোডাইল বেয়ার আমরা কিন্তু নাবার সময় আরো ভয়ঙ্কর রাস্তা পাবো, কারণ যদি আমরা কালকে এখান থেকে নাবি নিচে, কারণ আজকে আমরা যা কাদা 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 আজকে হোল নাইট বৃষ্টি হবে, ওই রাস্তা আরো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে আমাদের জন্য, আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা চ্যালেঞ্জিং পার্ট আমাদের সামনে। এখানে যে ডাইনিং টেন্ট থেকে আমরা স্লিপিং টেন্টে যাওয়াটাও খুব ডিফিকাল্ট, এত বাজে রাস্তা, সেখানেও আমরা পড়ে যাচ্ছি, মানে পিছলে পড়ে যাচ্ছি। তোষক যেগুলো আছে সেগুলো পুরো ভিজে গেছে বৃষ্টির জলে, পুরো সব সবে ভিজে, মানে স্লিপিং ব্যাগ না হলে আমরা বোধহয় পুরো জ্বর হয়ে এইসব নিয়ে বাড়ি ফিরবো।
তো এই ছিল আজকের ব্লগ আমাদের গ্রহণ ভিলেজ থেকে মিনথাজ আসার ব্লগ। ভীষণ ডিফিকাল্ট একটা ডে ছিল আমাদের জন্য, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাদা কাদা চারিদিক, আর তার উপর এক্সট্রিম ঠান্ডা। এখন 8টা বাজছে, কালকে আমাদের প্ল্যান আছে এখান থেকে নাগাড়ু যাওয়ার, কিন্তু যদি ওয়েদার খারাপ থাকে, যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে মেবি প্ল্যান ক্যান্সেল করতে হতে পারে। তো দেখা যাক কালকে কী হয়, সব কিছুই জানতে পারবে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা সেটা প্রেস করতে ভুলবে না, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার সবার প্রথমে নোটিফিকেশান তোমরাই পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে, ততক্ষণ অবধি খুব ভালো থেকো। সি ইউ ফ্রম মিনথাজ।